আমি আজকে আপনাদের এই অনলাইন ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এজন্য পবিত্র কোরআনের সুরে কাহাফে একটা নির্দেশ আল্লাহ পাকের আছে, যা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি يريدون وجهه। হে আমার প্রিয় নবী, আপনি তাদের সঙ্গে লেগে থাকুন যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাককে ডাকে। সকাল সন্ধ্যা সর্বসময় আপনি তাদের সঙ্গে লেগে থাকুন। এই আয়াত আমাদেরকে নির্দেশ দেয়, যারা দিন চর্চা করে, আল্লাহ পাকের জিকিরের কথা অন্য জায়গায় আছে, যে যারা আল্লাহ পাকের জিকির করে তাদের জন্য আকাশের ফেরেশতারা তো বটেই, পক্ষীকুল, সমুদ্রের মাছ, তারা পর্যন্ত, গর্তের পিপীলিকা, তারা পর্যন্ত দোয়া করে। আর এই জিকির দ্বারা মূলত আল্লাহ পাকের আজমত, দিনের আজমত, যেই দিন দিয়ে আল্লাহ পাক তার আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন, সেই জিকির উদ্দেশ্য। নতুবা আল্লাহ পাকের স্মরণের নামে বিভিন্ন জাতি জিকির করে। বুদ্ধিস্টদেরকে আপনারা দেখবেন, তারাও একটা জিকির করে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোন জিকির পছন্দনীয়, কোনটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, সেটা পবিত্র কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। অর্থাৎ দীনই বিষয়ে আলোচনা, এটা হলো প্রকৃত জিকির। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও একটা জিকির। আল্লাহ আল্লাহ, এটাও একটা জিকির। এটা জিকিরের একটা দিক, কিন্তু সেই ক্ষেত্রে মূল জিকির হলো আল্লাহ পাকের আজমতকে সামনে রেখে, আল্লাহ পাকের দিনের আলোচনা করে, নিজের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করা, নিজের জীবনে দিনকে প্রতিষ্ঠিত করা, এ হলো আসল জিকির। তো এই জন্য আমি আজকে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করছি, পবিত্র কোরআনের আংশিক হলেও এই নির্দেশ আমার দ্বারা আল্লাহ তাআলা পালনের সামান্যতম হলেও সুযোগ করে দিয়েছেন। আমি আশা করব আপনারা যখন জান্নাতে যাবেন, তখন এই অংশগ্রহণকে ওসিলা করে আল্লাহ তাআলা আখেরাতে আমাদেরকে, আমাকে পার করবেন। এই জন্যই দিনে মজলিসে বসা, যার ব্যাপারে হাদিস শরীফে আছে যে পৃথিবীতে অনেক মজলিস এমন হয় যার ব্যাপারে আল্লাহ তাআলা তাঁর ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন যে ওই সকল মজলিসকে তালাশ করো, এবং ওই জাতীয় মজলিস দেখলে তোমরা তার সম্মাননায় তাকে পরিবেষ্টিত করে রাখো। ফেরেশতারা তাই করেন, এবং তাদের এই পরিবেষ্টন আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, তোমরা এখানে কি করছো? আল্লাহ পাক সব জানেন যে আসলে তারা কি করছেন। তারপরও আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তাদের থেকেই সাক্ষ্য নেওয়ার জন্য। তখন ফেরেশতারা বলেন যে আল্লাহ, আপনার কিছু বান্দা এখানে দিনই আলোচনায় বসেছেন, আমরা তাদের সম্মাননায় আপনার নির্দেশ অনুযায়ী তাদেরকে পরিবেষ্টিত করে রেখেছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, না, তারা আপনাকে দেখে নেই। আল্লাহ তাআলা তখন বলেন যে তারা না দেখেই আমার প্রতি এই বিশ্বাস? ফেরেশতারা বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা তখন বলেন, তোমরা সাক্ষী থেকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। মূলত এই জাতীয় বিষয়ই আমাদেরকে এই জাতীয় মজলিসের সাথে অংশগ্রহণ করা, যুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে, আর এটাই আমাদের ইমান। আল্লাহ তাআলা আমাদের এই ইমান, যদিও এটা টুটাফাটা, যদিও দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা একেও কবুল করবেন। এই জন্য হাদিস শরীফে আছে, যখন কেয়ামতের দিবসে বিচার হয়ে যাবে, বিচার কার্য শেষ, সুপারিশ সব শেষ, আর কিছুই বাকি থাকবে না, নবীদেরকে জিজ্ঞেস করবেন,
আপনাদের আর কোনো সুপারিশ আছে? বলবেন যে না আল্লাহ। আপনি ফেরেশতাদেরকে বলবেন তোমাদের কোনো সুপারিশ আছে? কারো কোনো সুপারিশ থাকবে না, নেককারদের কোনো সুপারিশ থাকবে না। এবার আল্লাহ তাআলা নিজে তার কুদরতি হাত জাহান্নামের মধ্যে ঢুকাবেন। অন্যরা জানে যে সব বেঈমান, আল্লাহ তাআলা কুদরতি হাত ওই জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন এবং অনেকগুলো কয়লা নিয়ে আসবেন। সেগুলো আসলে কয়লা না, সেগুলো মানুষের পোড়া অবশিষ্ট অংশ, একটা মানুষের পোড়া অবশিষ্ট অংশ সমূহ। এগুলো এর মধ্যে প্রাণ আছে এবং ইমান আছে। আল্লাহ তাআলা সেগুলোকে ওখান থেকে উঠিয়ে নাহরুল হায়াতের মধ্যে ফেলবেন। এদের এর মধ্যেই ওদের কত কত সময় আজাব হয়ে যাবে সেটা আল্লাহ তাআলা জানেন। হাজার হাজার কোটি বছর চলে যাবে। তো এরপর আল্লাহ জাল্লা জালালুহু ও তাআলা শানু তাদেরকে নহরুল হায়াতের মধ্যে, অর্থাৎ জীবন লাভের নদী যেটা আখেরাতে থাকবে, সেখানে নিক্ষেপ করার পর তারা পূর্ণ পুরুষ বা পূর্ণ মানবের রূপ ধারণ করবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করবেন।